আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলছে নিউজেন বিজ। আর নিউজেন বিজে আপনাদের সাথে রয়েছি আমি জুনেদ আহমদ চৌধুরী। সিলেট নগরীতে যে ভয়াবহ বন্যার পরিস্থিতি তার সর্বশেষ চিত্র দেখাচ্ছে এই মুহূর্তে সিলেট নগরীর উপশহরের সি ব্লকের 37 নম্বর রোড কিংবা 38 নম্বর রোড, এই যে ডি ব্লকের যে মার্কেট কিংবা সি ব্লকের 37-38 নম্বর রোডের থেকে দাঁড়িয়ে মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি আপনাদের সামনে। মানুষ আসলে দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দেওয়া হয়েছে, ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা বাড়িতে যাচ্ছেন, তারা কাপড় চোপড়ের ব্যাগ নিয়ে তারা বাড়িতে যাচ্ছেন কিংবা পুরোপুরি আসলে আমি এর আগেও লাইভের শুরু করার আগে অনেক মানুষ দেখেছি যে নিরাপদে বাড়ি গ্রামের বাড়িতে অনেকে চলে যাচ্ছেন, কারণ সিলেটের উপশহরে বিশুদ্ধ পানির তীব্র সংকট। গতকাল রাত থেকে অর্থাৎ ভোর থেকে সিলেট নগরীতে বিদ্যুৎ ছিল না, উপশহরে বিদ্যুৎ ছিল না বলে অনেকের কাছে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে বিদ্যুৎ এসেছে, সেই বিদ্যুতের এখনও কিন্তু বাসা বাড়িতে পানি মানুষ উঠাচ্ছেন মোটর টোর দিয়ে, প্রতিটি বাসায় বিশুদ্ধ পানির সংকট এই মুহূর্তে দেখা দিয়েছে। উপশহরে অনেক দোকানপাট বন্ধ রয়েছে, দোকানপাট বন্ধ থাকার ফলে পানীয় বিশুদ্ধ পানীয় নেই, কিংবা আবার যেসব যে দুই একটি দোকানপাট খোলা রয়েছে অনেক দোকানে কিন্তু বিশুদ্ধ পানি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। অর্থাৎ পানির যে মিনারেল ওয়াটারের যেসব বোতলগুলো ইতিমধ্যে সকাল থেকে মানুষের চাহিদার কারণে পানির বোতলগুলো ইতিমধ্যে ক্রেতা সাধারণ নিয়ে গেছেন। দেখতে পাচ্ছেন যে এই পুরোটা উপশহরে কিন্তু শুধু পানি আর পানি, পানি থই থই করছে এই মুহূর্তে, কিন্তু প্রতিটি বাসার নিচতলায় পানি উঠে গেছে, পানির নিচে তলিয়ে গেছে গোটা সিলেট নগরীর উপশহর এলাকা। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে উপশহর সবচেয়ে অভিজাত এলাকা হিসেবে খ্যাত, এবং এই অভিজাত এলাকা আসলে উন্নয়ন চলছে গেল এবছর শীত মৌসুম থেকেই। এখানে কিন্তু ড্রেনগুলো কিন্তু প্রশস্তকরণ করা হচ্ছিল এবং রাস্তাগুলো বড় পরিসরে নির্মাণ করা হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে উন্নয়ন যখন চলছিল উন্নয়ন কাজ এখন শেষ হয়নি, ঠিক এই সময়ের আগে কিন্তু যে বন্যা হয়েছে, কিন্তু বন্যার কারণে মানুষ চলাচল করতে নানা ভোগান্তির মধ্যে পড়ছেন। একটি রিক্সা দেখতে পাচ্ছেন, রিক্সা ব্যাংকে গেছে, রিক্সার চালক সেটি কিন্তু তার কাজে করে নিয়ে যাচ্ছেন। আমি যদি এই উপশহরের পুরো সড়কের একটু দৃশ্য দেখায় যেখান থেকে দাঁড়িয়ে আসি সেখান থেকে কিন্তু রুজবি পয়েন্টের দিকে এই সড়কটি গেছে, পুরো সড়কটি কিন্তু কোথাও হাঁটু পানি, কোথাও হাঁটু পানির কোথাও কুমোর পানি পর্যন্ত আমি দেখেছি, কারণ এই সড়ক দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে আসছিলাম এতক্ষণ। আমি যদি দেখাই প্রতিটি একটি বাসার চিত্র দেখায় বাসায় এই বাসাটি একদম পানি উঠে গেছে, এবং এখানে কয়েকটি দোকানও খোলা রয়েছে, সেই দোকানে কিন্তু লেভেল পর্যন্ত কিন্তু পানি রয়েছে, এবং ঠিক দোকানের পাশেই একটি বাসা রয়েছে, সেই বাসায় কিন্তু নিচতলায় প্রচুর পরিমাণ পানি ইতিমধ্যেই উঠে গেছে। আমি 37 নম্বর রোড 38 নম্বর রোড যদি আমি দেখাই ঠিক ক্যামেরা অদূরে দেখতে পাচ্ছি যে শুধু পানি আর পানি, পানি ছাড়া এই উপশহরে এই মুহূর্তে কিন্তু আর কিছুই নেই। জি হ্যাঁ, সরকারি মানুষ কই, সরকারি হাসিনা ভা কই, এরা মানুষজন তো কেউ নাই, বন্যায় মানুষ বাসি যার, কোনো ত্রাণ তৎপরতা পান নাই, কিচ্ছু নাই, মানুষের সাহায্য করতো, ফ্রেশ পানি খাওয়াইতো বা কিছু খাওয়াইতো, কেউ নাই তো, দলের কোনো মানুষ নাই, খালি আসি না হতা করিলে হতা হইলে কই তো কিছুই তো করে না, দেখি না মানুষ বাসিয়া যার কি সব বন্যায়, খানি দানিও নাই, কিচ্ছু নাই, কই আওয়ামী লীগ বিএনপি কোনো দলই তো দেখি না, কোনো মানুষও তো নাই, মানুষের সাহায্য করতো, কোনো হেল্প করতো, পানি খাইতো, কিতা খাইতো, চিড়ামুড়ি খাইতো, কিচ্ছুই তো নাই, সব কষ্ট করা মানুষে। ধন্যবাদ, আমরা আসলে একজন বক্তব্য শুনছিলাম, আসলে বন্যা গতকাল থেকে শুরু হয়েছে, মানুষ এখন কিন্তু বিশুদ্ধ পানির যে সংকট তার কথা বলছেন এখানে একজন, এখানে উপশহরের একজন ভুক্তভোগী মানুষ। আসলে সবচেয়ে উপশহরের বস্তিবাসী মানুষ যারা রয়েছেন, নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, তাদের আসলে 13 এলাকায় বেশ কিছু বস্তি রয়েছে, সেখানে মানুষ কিন্তু চরম বিপদের মধ্যে পড়েছেন, তারা কিন্তু তাদের বাসাবাড়িতে পানি উঠে গেছে, তারা এখন নিরাপদ দূরত্বে যাওয়ার চেষ্টা করছেন, কিংবা উপশহরের নিচতলায় যারা বসবাস করতেন তারাও কিন্তু চরম বিপদের মধ্যে এই মুহূর্তে কিন্তু পড়েছেন। আমি যদি ডি ব্লকের একটি ডি ব্লকের যে মার্কেট পুরো মার্কেটে নিচে শুধু পানি আর পানি, কিংবা হোসেন যে ফার্মেসি যেটি রয়েছে তার চিত্র দেখতে পাচ্ছেন। আমি যদি একটু একজন বাইরের সাথে কথা বলি, আপনি কোন জায়গা থেকে আসছেন এবং পানির কি কি অবস্থা দেখে এসেছেন? আমি আসছি ইলেকট্রিক সাপ্লাই থেকে। ইলেকট্রিক সাপ্লাই থেকে কোন কোন জায়গায় পানি কেমন পরিমাণ পানি দেখেছেন? সুপানিঘাট দেখছি, তারপরে ওই যে পার্কের এখানে দেখছি অনেক পানি, মানে পুরো হাঁটু পানি সব জায়গাতেই। আপনার বাসা কোথায়? ইলেকট্রিক সাপ্লাই। ও উপশহরে এসেছেন? জি। যাচ্ছেন কেমনে, বাইসাইকেল তো চালানো দেয়? জি, এই জন্য আমি মানে ভিডিও করে শেয়ার করছি আমার মানে কোম্পানিকে আর কি। প্রিয় দর্শক, আসলে ছোট্ট একটি বাচ্চা আসলে এই মুহূর্তে কিন্তু পানিতে পড়ে গেছিল, সে এখন উঠে গেছে। আমি যদি আর একটু সামনের দিকে যাই, সে ঠিক সামনের চিত্র আপনাদের সামনে আমি দেখাই। আমি যদি পানি উন্নয়ন
বন্যার ভয়াবহ চিত্র কথা যদি বলি, বিভিন্ন তথ্য মারফত আমরা জানতে পেরেছি যে আপনারা নিশ্চয়ই জানেন যে সবচেয়ে বন্যার পরিস্থিতি সিলেটের জকিগঞ্জ এবং কানাইঘাট উপজেলায়। জকিগঞ্জ উপজেলায় গতকাল বিকেল পর্যন্ত সুরমা নদীর দশটি ডাইক বিভিন্ন জায়গায় দশটি স্থানে ডাইক ভেঙেছে এবং সেই ডাইক ভেঙে পানি প্রচুর পরিমাণ পানি কিন্তু প্রবাহিত হচ্ছে বিভিন্ন জায়গা দিয়ে এবং জকিগঞ্জের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পানি নিচে চলে গেছে। সবচেয়ে প্রথম নদীভাঙ্গ দেখা দিয়েছি জকিগঞ্জের কালীগঞ্জের বাল্লা গ্রামের পাশে, ঠিক সেইখানে কিন্তু বেশ কিছু কয়েক হাত জায়গা সুরমার নদীর ডাইক ভেঙেছে এবং সেই ডাইক ভেঙে পানি অব্যাহতভাবে প্রবেশ করছে। এবং কানাইঘাট সদরের যে বাজার যেটি রয়েছে, কানাইঘাট সদরের বাজার সেখানে কিন্তু কোমর পানি গতকাল বিকেল পর্যন্ত আমরা দেখেছি। জি, কি বলছেন আপনি? জি, বললাম কানাইঘাটের লগেরটা উপশহর হয়ে গেছে এখন, মানে কানাইঘাটের মতো সিলেটের উপশহর। জি, উপশহরের অবস্থা, উপশহর তো অভিজাত এলাকা, তাই না? জি, অভিজাত এলাকা, কিন্তু তারপরেও যে এই অবস্থা কি জন্য হচ্ছে বলা আসলে যাচ্ছে না, হয়তো পানির এক্সেসের কারণে হতে পারে এই জিনিসটা। পানি তো ভারত থেকে আসছে, সেখানে বৃষ্টিপাত হচ্ছে, মেবি পাহাড়ের ঢলের থেকে এই জিনিস উপশহরটা ডুবে যাচ্ছে আর কি, আস্তে আস্তে ক্রমশই পানিগুলি বাড়তেছে আর কি। ধন্যবাদ। আসলে কানাইঘাট বাজারে গতকাল দিনের বেলা আমরা দেখেছি যে বিভিন্ন ফুটেজ দেখেছি, সেখানে কিন্তু কোমর পরিমাণ পানি কানাইঘাট এর সদরের মেইন যে বাজার যেটি এবং কানাইঘাটের পূর্ব দিকের বার যে ইউনিয়ন সেটি কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। আমরা বিভিন্ন ফুটেজে দেখেছি সেখানে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান তারা তৎপরতা চালিয়ে যাচ্ছেন আমরা দেখেছি। এবং কানাইঘাট শুধু কানাইঘাট নয়, জৈন্তাপুর গোয়ানঘাট উপজেলা কোম্পানি জৈন্তাপুর গোয়ানঘাট কোম্পানিগঞ্জ উপজেলা এবং সিলেট সদরের অর্থাৎ জালালাবাদ থানাধীন বেশ কিছু অঞ্চল ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে, সেটা গতকালকের সংবাদ বলছে। আজকে তো নিশ্চয়ই আরও বেশি পানি বেড়েছে। এবং আপনাদের কাছে যদি আমি বলি, গতকাল সিলেট সদর উপজেলার জালালাবাদ থানায় নৌকা ডুবিতে গতকাল কিন্তু পানি বৃদ্ধির কারণে নৌকা যাচ্ছিল, নৌকায় মানুষ যাচ্ছিলেন তাদের বাড়িতে, সেখানে নৌকা ডুবে দুইজন মানুষ প্রাণহানি হয়েছে। দুইজনের মধ্যে একজনের লাশ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং একজনের লাশ এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এবং গতকাল রাতের কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ বাজারে একটি নৌকা ডুবেছে, অর্থাৎ ব্যবসায়ীরা মমতাজগঞ্জ বাজারে ব্যবসায়ীরা তাদের বাড়িতে যাচ্ছিলেন নৌকা যুগে রাত 10:30টার দিকে। সেখানে কিন্তু যাওয়ার পথে একটি নৌকা ডুবে গিয়েছে, নৌকায় ডুবে সবাই কিন্তু পানির থেকে উঠলেও দুজন মানুষ উঠে আস তাড়াতাড়ি সম্ভব হয়নি। একজন কিছুক্ষণ পর তাকে পাওয়া গেছে পানির মধ্যে ভাসমান অবস্থায় এবং একজনকে এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে আমরা জানতে পেরেছি। আমি যদি আজকে পানি উন্নয়ন বোর্ডের কয়েকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরে দিই, তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ যে তথ্য সেটি আপনাদের সামনে আমি তুলে ধরি। তখন আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ পানি সুরমা কুশিয়ারা নদী দিয়ে বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড আজকে বলছে যে সকালের দিকে সিলেট বিউ সেই সংবাদটি করেছি, সিলেট বিউ সেখানে বলা হয়েছে যে আজ মঙ্গলবার সকাল 9টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদ সীমার 1.43 মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অথচ গতকাল একই সময়ে এ পয়েন্টে পানি বিপদ সীমার 1.25 মিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সুরমার পানি সিলেট পয়েন্টে বিপদ সীমার 29 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এ পয়েন্টে পানি গতকালের চেয়ে আজ বেড়েছে। গতকাল সন্ধ্যায় সিলেট পয়েন্টে পানি ছিল 10.90 মিটার, আর সকালে পানি সীমা দাঁড়িয়েছে 11.0 মিটারে। কুশিয়ারা নদীর পানি অর্থাৎ শেওলা পয়েন্টে বিপদ সীমার 45 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকালের চেয়ে এ পয়েন্টেও আজ পানি বেড়েছে। গতকাল সন্ধ্যায় পানি সীমা ছিল 13.40 মিটার, আর সকালে হয় 13.50 মিটারে। নদীর পানি শেরপুর পয়েন্টে বেড়েছে। গতকাল সন্ধ্যায় এ পয়েন্টে পানি সীমা ছিল 7.00 মিটার, আর সকাল 9টায় পানি সীমা হয় 7.09 মিটার। পানি বেড়েছে ফেঞ্চুগন পয়েন্টেও, এখানে গতকাল পানি সীমা ছিল 8.84 মিটার, আর সকাল 9টায় পানি সীমা দাঁড়ায় 9.0 মিটার। এদিকে গোয়ানঘাটের সারি নদীর পানি গতকালের চেয়ে কিছুটা কমে বিপদ সীমার নিচে নেমেছে। গতকাল সন্ধ্যায় পানি সীমা ছিল 12.37, যা বিপদ সীমা থেকে 2 সেন্টিমিটার বেশি। আজ সকালে পানি সীমা হয় 12.30 মিটার। এছাড়া কানাইঘাটের লুবা নদীর পানি গতকালের চেয়ে বেড়েছে 27 সেন্টিমিটার, গতকালের ছিল 14.65 মিটার, আজ সকালে 14.92 মিটার। সেটি আমি পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে মানুষ আসলে নিরাপদ দূরত্বে যাওয়ার চেষ্টা করছেন। আসলে এই মুহূর্তে মানুষ দেখতে পাচ্ছেন একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে কাপড় চোপড় নিয়ে তারা যাচ্ছেন।
কি অবস্থা তোমার? আমার অবস্থা খুব খারাপ, দোকানটা বন্ধ। হ্যাঁ, দোকান একদম মানে এটুকু পানি, দোকানে এটুকু পানি দিয়ে তালা খুলছি, খুইলা তারপর দোকান পরে মানে চেয়ার গুলা তুলে নিয়ে আসছি, এখন চলে যাবো বাড়িতে, পানি তো অনেক বেশি। এখন আমরা কি করবো? এছাড়া তো আর কিছু করার নাই নাকি? না, কিছু করার নেই। আচ্ছা, তাহলে এখন আমি আসি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আসলে ও চ্যানেলে দেখাইবো। আমরা আসলে একজনের বক্তব্য নিয়ে এসেছিলাম, দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানি, কত কুমোর পানি, কত হাটু পানি। আমরা আসলে আরেকজনের বক্তব্য নেব। কোথা থেকে আসছেন আপনি? আমি তালতলা পয়েন্ট থেকে আসছি। সেখানে পানি কি অবস্থা? সেখানেও আদর্শমান পানি, ভয়ঙ্কর অবস্থা। সবচেয়ে বেশি পানি আপনার দেখা মতো আজকে কোথায় পেয়েছেন আপনি? আমি এখানে পাইছি, উপশহরে বেশি পানি। কোথায় যাবেন এখন? আমি যাবো উপশহর সি ব্লকে, এখানে যে কোম্পানি আছে মামার, এখানে ছয়টা গোডাউন তলাই গেছে, ওইটা দেখার জন্য আসছে। এখানে সেম অবস্থা, সেম। এটা আসলে মেয়রের বলবো যে মেয়রে আসলে যে ড্রেনগুলো পরিষ্কার করে না ঠিক টাইমে, ঠিক আছে, তারপর মনে করেন যে সুরমা নদীটারে এখানে ময়লা ফেলাইয়া সবাই, মানে শুধু মেয়রের একার দোষ না, আমাদেরও আছে দোষ। আমি হয়তো আসলে বাসা বাড়ির ময়লা আবর্জনা কিন্তু একবার ড্রেনের মধ্যে একেবারে ফেলে দিই। হ্যাঁ, এই যে ময়লা আসলে সবাই, মানে আমি এসে বাইরের ডিস্ট্রিক্টে, আমার বাড়ি এসে যে খুলনাতে, ঠিক আছে, সিলেটে আমি আছি যে 4-5 বছর ধরে, তো সিলেট সব দিক দিয়ে ঠিক আছে, ভালো আছে, কিন্তু যে আসলে আমাদের মানে একটু একটু ময়লা ফেলার কারণেই আজকে আমাদের এই ভোগান্তির পরিণতি হয়েছে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসলে মানুষ কি পরিমাণ কষ্টের মধ্যে এই মুহূর্তে চলাচল করছেন। আমরা আরেকজন সঙ্গে কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? উপশহরের বিশ্বনাথ থেকে। বিশ্বনাথ থেকে? বিশ্বনাথের পানির কি অবস্থা দেখছেন আপনি? বিশ্বনাথের পানি তো ওই প্রচুর পানি, সব দিকে পানি তো প্রচুর, অনেক পানি ফুলে গেছে। তো ওদিক এই যে এইখানে যে রাস্তা দিকে যে যাইতেছি আমরা, ওই এত পানি যে কোথায় গাড়া আছে, কোথায় কি আছে কিছু বোঝা যাইতেছে না। কোন কোথায় রই যে ওইখানে বেড়া দিয়ে রাখছে যে গাড়া, সামনে গেলে পুইটা কই যাইবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। আপনারা কোথা থেকে, কোন এলাকা থেকে আসছেন? উপশহরে ভাই, উপশহর থেকে আসছি। পানির অবস্থা কি? কোন ব্লকের অবস্থা খুব খারাপ? ডি ব্লক, সি ব্লক সবই অবস্থা খুব চলন্ত খারাপ, আসলে পানি বেশিও খারাপ, মানে মানুষের চলাচল অবস্থা, রাস্তাঘাট। বাসাত পানি আছে নি? এখানে বিদ্যুৎ তো নেই সকাল থেকে? না, সকাল থেকে বিদ্যুৎ নাই, কিছু সময় আসছিল বিদ্যুৎ, আবার চলে গেছে, এবং রাস্তাঘাটে খুব খারাপ, মানুষের দুর্গতি চরম পর্যায়ে চলে গেছে আসলে, যেটা মানুষের সহ্য করার মতো না। ঘরের ভিতরে অনেক পানি ঢুকে গেছে, কিছু কিছু বাসা বাড়িতে একতলা দুতলা, অনেক সময় একতলা নিচতলা তো প্রায় বাসাতে পানি আছে, এখন মানুষের খুব কষ্ট হইতেছে আসলে। ওলা, আমরা আসলে আরেকজনের একটু আপনার বক্তব্য একটু নেব। ভাই, খুব কষ্টের মধ্যে আছে উপশহরবাসী, এই দেখতে পাচ্ছেন এ বি সি ডি সব ব্লক পানি, দুবাইল রাস্তার বাসার ভিতরে পানি ঢুকেছে, পানির সমস্যা, কারেন্টের সমস্যা ছিল, কারেন্ট কিছুক্ষণ আগে আসছে, খুব সমস্যার মধ্যে আছে মানুষ, সোজা কথা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে উপশহরের এই এলাকার চিত্র দেখাচ্ছি আমি সি ব্লকের সামনে দাঁড়িয়ে। অর্থাৎ পুরো সিলেট নগরীর উপশহর কিন্তু পানির থই থই অবস্থা, এবং সুরমা কুশিয়ারার নদীর পানি আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত থেকে এসে পানি নেমে আসতেছে, ভারতের আসাম রাজ্য এবং আসাম ত্রিপুরা এসব রাজ্য থেকে পানি কিন্তু অব্যাহতভাবে পানি আসতেছে, এবং যার কারণে সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীর পানি কিন্তু সময় সময় বাড়ছে। এবং সিলেটের উপশহরে এই মুহূর্তে কিন্তু গতকালও এখানে যেখানে দাঁড়িয়ে লাইভ করছি সেখানে পানি ছিল, তবে পানির পরিমাণটা একেবারে কম ছিল। গতকাল রাতের বেলায় আমি লাইভ করেছিলাম, সেখানে পানি আরও বেড়ে গিয়েছিল, এবং এই মুহূর্তে যত সময় যাচ্ছে কিন্তু উপশহরের পানি আরও বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বিভিন্ন জায়গাতে সুরমা নদী দিয়ে পানি কিন্তু অনর্গল প্রবেশ করছে সিলেট নগরীতে। পুরো সিলেট নগরী এই মুহূর্তে কিন্তু বলা চলে একেবারে পানির নিচে তলিয়ে গেছে। সিলেট নগরীর লামাপাড়া, সিলেট নগরীর কালীঘাট, তালতলা পয়েন্ট, উপশহরের সব মোটামুটি সব জায়গায়, কুশিঘাট এলাকা, মেহেন্দিবাগ এলাকার কথা যদি আমি বলি, মেহেন্দিবাগ এলাকায় সকালে আমি লাইভ করেছিলাম, মেহেন্দিবাগে অর্থাৎ বুড়া নদী মাজারের যে সড়ক যেটি রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু অংশে সকালে আমি দেখেছি যে নৌকা চলাচল করছে, অর্থাৎ মানুষ নৌকা যুগে পারাপার করছেন, অর্থাৎ সেখানে কিন্তু গাড়ি ঘোড়া চলাচল করে একেবারে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছে, যার কারণে নৌকা দিয়ে মানুষ পারাপার হচ্ছে না। এবং এখানে যদি বলি, এখানে যারা রিক্সায় চলাচল করছেন কিংবা ব্যান যুগে কিংবা মিনি ট্রাকে করে যারা চলাচল করছেন, এখানে কিন্তু তারা কিন্তু যেতে চাচ্ছে না। এখানে রিক্সাওয়ালা মাত্র কয়েক হাত জায়গা, আপনি যদি যেতে হয় তাহলে কিন্তু ৪০-৫০ টাকা, যেখানে সে বাড়াচ্ছিল ১০ টাকা, কিংবা এখানে মিনি ট্রাকে করেও কিছুক্ষণ পর আমরা দেখেছি মিনি ট্রাকে করে মানুষ কিন্তু চলাচল করছেন, সেখানে ভাড়া অতিরিক্ত ভাড়ায় আদায় করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল সিলেটের উপশহরের এই মুহূর্তে সর্বশেষ চিত্র। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।